ট্রাকের ধাক্কায় মৃত্যু হলো এক পূর্ণার্থীর। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার কান্দি বহরমপুর রাজ্য সড়কের রণক গ্রামের কাছে। মৃত যুবকের নাম আরাধন ঘোষ, তার বয়স ২৪ বছর, খড়গ্রাম থানার গারুলিয়া গ্রামের বাসিন্দা। পরিবার সূত্রে জানতে পারা যাচ্ছে, গতকাল বিকেলে বাড়ি থেকে বহরমপুর গিয়েছিল গঙ্গার জল নিয়ে পায়ে হেঁটে গ্রামের শিবের মাথায় ঢালার জন্য। পায়ে হেঁটে আসার সময় রণগ্রামের কাছে একটি ট্রাক পেছন থেকে ধাক্কা মারে, ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের। ঘটনাস্থলে কান্দি থানার পুলিশ আসার পরই মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালে পাঠিয়েছে, যদিও ঘাতক ট্রাক ও চালক পলাতক। শোভন ব্যানার্জির রিপোর্ট, এনটিভি ডব্লিউপি। পেছন থেকে কোন দিক থেকে, পেছন দিক দিয়ে একটা গাড়ি এসে ২০৭ এই বড় গাড়িগুলা এসে পেছন দিক থেকে এসে ধাক্কা মারলো, দিয়ে ধাক্কা মেরে ছিটকে যেয়ে পড়লো, দিয়ে তার সামনে চাকা দিয়ে আবার পিছকে দিয়ে চলে গেল। গাড়ি কি ধরা গেছে? না, গাড়ি আমরা ধরতে পারিনি, আন্ধারে চেনাও যায়নি, অন্ধকার ছিল। কখন ঘটনাটা ঘটেছে? ঘটনাটা ওই দুটোর দিকে। আমরা আসলাম কোনো দিক থেকে, বরম থেকে, বরমপুরে জল ভরে এই গাঁওটিয়া খড়গ্রাম থানা যাচ্ছিলাম। হঠাৎ মাঝ রাস্তাতে ওই রণক গ্রামে ঘটনাটা হয়েছে। কি নাম তোমার? ইন্দ্রজিৎ ঘোষ। বাড়ি? গাঁওটিয়া। মানে কি, আগামী কালকে সন্ধ্যাবেলায় ওরা বাড়ি থেকে বেরিয়ে যায়, বেরিয়ে গিয়ে বহরমপুরে যায়, বহরমপুরে গঙ্গায় জল ফল ভরে গাঁওটিয়া একটা শিব মন্দির আছে, বহুদিনকার প্রতিষ্ঠা মন্দির, সেই মন্দিরের মধ্যে ইয়ে করে চোনা হয়, ওই সেটা চোনা হয়। সেখানে গ্রামে সবাই মিলে থাকে, থেকে ওখানে আজকে শিবের জল ঢালার কথা ছিল। হঠাৎ ওরা চার পাঁচজন মিলে পিছনে একটা গাড়ি আসছিলো, ১০ টাকা গাড়ি। সেই ১০ টাকা গাড়ির মধ্যে ওকে একদম পুরো চিপসে দেয়। পিছনে যারা ছিল তারা ছটকে পালিয়ে যায়, পাশে ওর কাকার ছেলে তার হাতে লাগে, ও পড়ে যায় ছটকে। বিরাট একটা দুঃখের বিষয়। দীর্ঘদিন আমাদের এই যে মায়ের যে মন্দিরে পুজো হতো, শিব মন্দিরে জল ঢালা অনুষ্ঠান হতো, সেই অনুষ্ঠানের মধ্যে আজকে মানুষ বিকলিত হয়ে গেছে, মানুষ চারিধারে নিস্তব্ধ হয়ে গেছে। ও হেঁটে আসছিল, জল নিয়ে হেঁটে আসছিল, পিছন থেকে ১০ টাকা লরি ধাক্কা মারা। ঘটেছে আপনার গোকোনো থেকে চলে এসে, গোকোনো থেকে যাও, লাইন তো যাও।